কুমিল্লায় ইটভাটা গিলে খাচ্ছে আবাদি কৃষি জমি। আপনারা দেখছেন এসএম টিভি। কুমিল্লা দক্ষিণাঞ্চলের পাঁচটি উপজেলার বিভিন্ন স্থানে সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে ওঠা প্রায় অর্ধশতাধিক ইটভাটা গিলে খাচ্ছে কয়েক হাজার একর আবাদি কৃষি জমি। এছাড়া এইসব ইটভাটার কালো ধোয়া ও বায়ু দূষণে এ অঞ্চলের পরিবেশ মারাত্মক ঝুঁকিতে পড়েছে। বাৎসরিক সরকারি রাজস্ব ফাঁকি দিলেও ইটভাটা মালিকদের পকেট ভারী হচ্ছেন প্রতিনিয়ত। ইটভাটা স্থাপনে পরিবেশ, বন বিভাগ ও কৃষি বিভাগের প্রয়োজনীয় কাগজপত্রের নির্দেশনা অনুযায়ী হাইব্রিড হফম্যান, জিগজ্যাগ, ভার্টিক্যাল শ্যাফন কিলন কিংবা বিএসটিআই পরীক্ষিত নতুন প্রযুক্তির এলাকায় পরিবেশ বান্ধব সহ সরকারি অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় অনুমতি প্রয়োজন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর বাৎসরিক হালনাগাদ ছাড়পত্র কিংবা প্রত্যয়নপত্র না নিয়ে ইটভাটাগুলো বিনা বাধায় অবাধে ইট উৎপাদন করে চলেছে। গত মাসের প্রথম সপ্তাহে আচমকা দুই তিন দিনের বৃষ্টিতে ইটভাটা ব্যাপক ক্ষতি সাধন হলেও ওই ক্ষতি পুষিয়ে নিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। গত বছরের চেয়ে বর্তমানে ইটের বাজার মূল্য ঊর্ধ্বমুখী। সরকারি রাজস্ব ফাঁকি এবং রহস্যজনক কারণে ইটের মূল্য বৃদ্ধির অন্তরালে তদন্ত চালালে অনেক অজানা রহস্য বের হয়ে আসবে বলে অভিমত এলাকাবাসীর। সরকারি নীতিমালা অমান্য করে সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই গায়ের জোরে নিজেদের খেয়াল খুশি মতো ইটভাটা স্থাপন করে ইট পুড়িয়ে এই অবৈধ ব্যবসা চালাচ্ছে ভাটার মালিকরা। ইটভাটার বিরুদ্ধে বিভাগীয় পরিবেশ দপ্তর মাঝে মধ্যে দুই একটি মোবাইল কোড পরিচালনা করলেও স্থানীয় প্রশাসন কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। অথচ পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010-এর 12 ও 4-এর 2/3 অনুচ্ছেদ অনুযায়ী আবাদি কৃষিজমি, পরিবেশ সংকটাপন্ন ও জনবসতি এলাকা এবং আশেপাশে ইটভাটা স্থাপন করা দণ্ডনীয় অপরাধ। আবার দুই একটি ছাড়া অনেকের প্রয়োজনীয় কাগজপত্র ও ইট তৈরির উন্নত ও বৈজ্ঞানিক জ্ঞানসহ পরীক্ষিত কোনো সরঞ্জাম নেই বললেই চলে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী নিষিদ্ধ এলাকা থেকে কমপক্ষে 1 কিলোমিটার ও এলজিইডি নির্মিত সড়কের আধা কিলোমিটারের মধ্যে কোনো ইট ভাটা হতে পারবে না। বিশেষ করে নিষিদ্ধ এলাকা হিসেবে আবাসিক, সংরক্ষিত ও বাণিজ্যিক এলাকা, পরিবেশগত সংকটাপন্ন এলাকা, কৃষি আবাদি জমি, বন ও বাগানকে বোঝানো হয়েছে। এ বিষয়ে একাধিক ইটভাটা মালিক দম্ভক্তির সুরে জানায়, আমরা নিয়মমাফিকভাবে এবং স্থানীয় প্রশাসন সহ বিশেষ বিশেষ মহলকে ম্যানেজ করে ইটভাটা চালাচ্ছি। এছাড়া বিশেষ বিশেষ জাতীয় দিবসগুলোতে স্থানীয় প্রশাসনকে মোটা অঙ্কের টাকা দিতে হয়। আপনারা সাংবাদিক সব কিছুই বোঝেন, এদেশে টাকা হলে সব কিছুই সম্ভব, পত্রিকায় লেখালেখি করলে কিছুই হবে না। নিচতলা থেকে সংশ্লিষ্ট দপ্তরের উপরতলা পর্যন্ত আমাদের ঠিক রাখা আছে। এসএমটিভি নিউজ ডেস্ক।